ওয়েলকাম বন্ধুরা আজ আমরা একটি খুশির খবর নিয়ে আলোচনা করব যে খবরটি মূলত প্রাইমারি টেট রিলেটেড বেঙ্গল প্রাইমারি টেট টু যেটা হবে বা পরবর্তী সময়ে আপকামিং টেট পরীক্ষা মূলত প্রাইমারি টেট সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে যেটা হচ্ছে ভ্যাকেন্সি রিলেটেড আমরা এতদিন জানছিলাম যে ভ্যাকেন্সি কিন্তু ক্রমশ প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কমছে কারণ আমরা জানি যে প্রাইমারি স্কুলের যে স্টুডেন্ট সংখ্যা গভর্নমেন্ট স্কুলগুলোতে স্টুডেন্ট সংখ্যা কম ছিল ফলে ভ্যাকেন্সি যে কম ছিল সেটা নিয়ে একটা বিষয় ছিল কিন্তু বর্তমানে যে তথ্যটা পাওয়া গেছে যার জন্য ভ্যাকেন্সি কিন্তু খুব অনেক গুণ বেড়ে যাবে কি জন্য বাড়বে কেন বাড়ছে সেই পুরো বিষয়টা আলোচনা করবো তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন তাহলে বুঝতে পারবেন কেন ভ্যাকেন্সি বাড়ে চলেছে বা বাড়তে চলেছে যেটা আমি বলছি যাই হোক এরপরে আজকে আমরা আসবো মূল আলোচনায় আমরা প্রথমেই যে স্লাইডে রেখেছি সেটা দেখতেই পাচ্ছেন বর্তমানে যে প্রাইমারি স্কুলগুলো চলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সেই স্কুলগুলোতে ক্লাস রয়েছে প্রি প্রাইমারি অর্থাৎ যেটা হচ্ছে ওয়ানের আগে সেখান থেকে ক্লাস ফোর অথবা ফাইভ পর্যন্ত মনে রাখতে হবে এই যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো হয় যে সমস্ত স্কুলগুলোতে অর্থাৎ আপ টু ক্লাস ফাইভ এই যে সংখ্যাটা এটা অবশ্যই লেস দেন আপ টু ক্লাস ফোর অর্থাৎ কিছু কিছু বিদ্যালয় আছে যেখানে ফাইভ পর্যন্ত পড়ানো হয় এবং কিছু কিছু বিদ্যালয় আছে যেখানে ফোর পর্যন্ত পড়ানো হয় এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে সেটা হচ্ছে এই ক্লাস ফোর রয়েছে যে সমস্ত স্কুলগুলোতে সেই সমস্ত স্কুলগুলো কিন্তু ফাইভে আপগ্রেডেশান করা হবে অর্থাৎ সেই সমস্ত স্কুলেও ফাইভ করে দেওয়া হবে এতে ভ্যাকেন্সি কিভাবে বাড়বে কেন বাড়বে দুভাবে ভ্যাকেন্সি বাড়বে সেই পুরো বিষয়টা আমরা আলোচনা করব শুধুমাত্র ফাইভ করে দেওয়ার জন্য ভ্যাকেন্সি বাড়ছে এটা তা নয় আরেকটি কারণ রয়েছে সেটাও আমি আলোচনা করব। তাই বারবার বলছি পুরোটা দেখবে এই যে ফাইভ যে কথাটা বললাম ক্লাস ফাইভ কাদের আছে কোন কোন স্কুলের আছে আপনাদের ধারণা হয়তো অনেকের ভুল আছে যে 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 সমস্ত স্কুল বড় স্কুল বা বেশি স্টুডেন্ট সেখানেই ফাইভ আছে তা নয় ফাইভটা মূলত আছে কিছু কিছু স্কুল ইয়ার অফ এস্টাবলিশমেন্ট অর্থাৎ যেদিন স্কুলটা প্রতিষ্ঠা হয়েছিল ঠিক সেই সময় থেকেই ক্লাস ফাইভ চালু আছে ফলে সে সমস্ত স্কুলে ফাইভ আছে আর কিছু কিছু স্কুল আছে যেগুলোতে দু সালে অনেকগুলো স্কুলকে এই ফাইভে উত্তরণ করা হয়েছিল অর্থাৎ ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য করে দেওয়া হয়েছিলো অর্থাৎ ক্লাস ফাইভে আপগ্রেডেশন করা হয়েছিল দু সালে এছাড়া মধ্যবর্তী সময়ে কিছু খুব কম সংখ্যক স্কুলকে করা হয়েছিল যাই হোক আমরা বুঝতে পারলাম আপাতত ক্লাস ফাইভ যে সমস্ত স্কুলে রয়েছে সে সমস্ত স্কুলের সংখ্যা অনেক কম যে সমস্ত স্কুলে ফোর পর্যন্ত পড়ানো হয় তাদের থেকে এই ফাইভ কবে থেকে হয়েছিল যেগুলোতে আছে আর কি কোনো কোন স্কুলে হয়েছিল ইয়ার অফ এস্টাবলিশমেন্টের সময় কোনো কোন স্কুলে দু হাজার উনিশ সালে এরপরে ভ্যাকেন্সিটা কীভাবে বাড়বে সেটা আমরা আলোচনা করব। আমরা জানি যে বর্তমানে যেটা পিটিআর আছে পিপিএল টিচার রেশিও সেটা হচ্ছে থার্টি ইজ টু ওয়ান অর্থাৎ তিরিশ জন স্টুডেন্টের জন্য একজন টিচার থাকবেন আপনি এবার ভাবুন যেহেতু নিয়মিতভাবে রেগুলারি যেভাবে চলছিলো চলছিলো হঠাৎ করে যদি ফাইভটা অ্যাড করে দেওয়া হয় আপনি ধরতে পারেন বর্তমানে যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে গভর্নমেন্টস প্রাইমারি স্কুল গড় যদি অ্যাভারেজ আপন স্টুডেন্ট ধরেন সেটা হচ্ছে ফোরের স্টুডেন্ট পনেরো জন ফলে পরবর্তী সময়ে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে সেশনটা হবে একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ সেখানে কিন্তু আপনি ধরতে পারেন যে দুটি স্কুল পেছু একজন টিচার এক্সট্রা করে ভ্যাকেন্সি অর্থাৎ দুটো স্কুলের জন্য একটা করে টিচারের ভ্যাকেন্সি অ্যাড হবে বিষয়টা একবার বলি যেহেতু আমরা ধরে নিচ্ছি গড় স্টুডেন্ট পনেরোটা মানে ফোরের ক্ষেত্রে বলছি তারা ফাইভে উঠবে দু হাজার সালে সেই স্টুডেন্টগুলো কিন্তু পনেরোটা যেহেতু হচ্ছে অর্থাৎ আমরা বুঝতেই পারছি একটি দুটো স্কুল মিলিয়ে তিরিশটা টিচার স্টুডেন্ট হচ্ছে অর্থাৎ একজন শিক্ষকের ভ্যাকেন্সি কিন্তু বাড়ছে তাহলে আপনি বুঝতেই পারছেন যদি এই মুহূর্তে আপনি হিসাব করেন বর্তমান ওয়েস্ট বেঙ্গলে যে কটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রয়েছে সেক্ষেত্রে সেখান থেকে আপনি ফর্টি পারসেন্ট বাদ দিয়ে দেবেন সে কটাতে হয়তো ফাইভ আছে বাকি সিক্সটি পার্সেন্ট কুলে এই মুহূর্তে ফোর পর্যন্ত পড়ানো হয় তা আপনি বুঝতেই পারছেন এই ফর্টি পার্সেন্ট স্কুলের সমস্ত স্টুডেন্টটি কিন্তু ফাইভে উঠবে এবং আমি একটু আগেই বললাম এই যে সিক্সটি পার্সেন্ট স্কুল তাদের দুজন দুটো স্কুল পেছু আমি ধরে রাখতে পারেন একটা করে টিচারের ভ্যাকেন্সি আসবেই এইভাবে আর কি কারণ যেহেতু আমি গড় ধরেছি পনেরোটা এরপরে ভ্যাকেন্সি শুধুমাত্র এইভাবে বাড়বে এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যারা ফাইভে উঠলো দু হাজার সালে যেহেতু দু সালে শোনা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালেই এই আপগ্রেডেশানটা হবে এবং সেই নিয়ে কেন এই কথাটা বলছি সেটাও বলে দিই কারণ রিসেন্টলি একটি তথ্য পাওয়া যাচ্ছে যারা বিভিন্ন রকমের এ সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কাছ থেকে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে প্রতিটি স্কুলে যাদের ফাইভ আছে বা ফোর আছে সে সমস্ত প্রত্যেকটি স্কুলকে কিন্তু তথ্য দিতে হচ্ছে যে প্রতিটি স্টুডেন্ট সংখ্যা কত অর্থাৎ প্রি প্রাইমারিতে আমার কত আছে ওয়ানের স্টুডেন্ট কত আছে টু এ কত আছে থ্রিতে কত আছে এবং ফোরে কত আছে এবং সেটা বলে দেওয়া হচ্ছে যেটা মূলত আপগ্রেডেশান অফ ফাইভের জন্য দু হাজার সালে ফলে এই সমস্ত তথ্য তথ্য কিন্তু বিভিন্ন স্কুল থেকে সংশ্লিষ্ট যে এস আই এস রয়েছেন অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল সে সমস্ত তাদের মারফত ডিপিএসসি বা অন্যান্য যে সমস্ত হাই অথরিটি আছে সেখানে পৌঁছাচ্ছে যেহেতু এই তথ্যটা নেওয়া চলছে ফলে আপনি বুঝতেই পারছেন কিছু দিনের মধ্যেই হয়তো দু হাজার পঁচিশ সালের মধ্যেই আশা করা যায় যে এই সমস্ত স্কুলগুলো যেগুলো ফোর আছে সেগুলো সব স্কুলই ফাইভ হয়ে যাবে অর্থাৎ সমস্ত স্কুলে ফাইভ পর্যন্ত পড়ানো হবে এবার সংখ্যাটা কীভাবে বাড়বে একটু আগে আমি বললাম যেহেতু ফোর পর্যন্ত পড়ানো হচ্ছিল ফাইভ করে দেওয়া হলো ফলে সংখ্যা একটা বাড়ছে এক্ষেত্রে ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি বাড়ছে আর একটা ক্ষেত্রে ভ্যাকেন্সি বাড়বে যেটা অনেকে আলোচনা করবে না হয়তো সেটা হচ্ছে আগে যে সমস্ত স্কুলে ফাইভ পর্যন্ত পড়ানো হতো ভালো করে বুঝবেন এটা সেই সমস্ত স্কুলে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পার্শ্ববর্তী হাই স্কুলে ভর্তি হয়ে যেত অর্থাৎ আপনি ভাবতেই পারেন এই একটি স্কুল এ এটা একটা প্রাইমারি স্কুল এবং পাশে একটা আছে এক্স এটা হাই স্কুল যেহেতু আগে হাই স্কুলেও ফাইভ আছে আবার এই প্রাইমারি স্কুলটাতেও ফাইভ আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত এই স্কুলের যে চোদ্দোটি স্টুডেন্ট কি তিরিশটি স্টুডেন্ট যারা ফোরে পড়েছে তাদের বেশিরভাগ কিন্তু এই হাই স্কুলের ফাইভে ভর্তি হয়ে যেত এই স্কুলে থাকতো না ফলে ভ্যাকেন্সি কম থাকতো ফলে এই জন্যও কিন্তু ভ্যাকেন্সি বাড়বে আর একটা ভ্যাকেন্সি বাড়বে অর্থাৎ ভ্যাকেন্সির সংখ্যাটা কিন্তু দুভাবে বাড়ছে যেহেতু আগে বেশিরভাগ স্টুডেন্ট ফাইভ থাকা সত্ত্বেও অন্যান্য হাই স্কুলে চলে যেত ফলে সেই সংখ্যাটা আর প্রাইমারিতে থাকতো না ফলে প্রাইমারি টিচারের যে ভ্যাকেন্সি কম হতো সেটা কারণে একটা বাড়ছে আর একটা যেহেতু এবছর থেকে মানে যে বছর থেকে চালু হবে আশা করা যাচ্ছে দু হাজার সাল থেকে চালু হবে যদি চালু হয় তাহলে তখন কিন্তু আর হাই স্কুলে ফাইভ থাকবে না তখন যেহেতু প্রাইমারি স্কুলে ফাইভ সেকশনটা থেকে যাচ্ছে ফলে সমস্ত স্টুডেন্টই প্রাইমারিতেই থাকবে ফলে প্রাইমারির যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ প্রাইমারি টেট তার ভ্যাকেন্সি কিন্তু বাড়বে হোক পুরো বিষয়টা আলোচনা করলাম আপনারা প্রত্যেককে মনোযোগ দিয়ে শুনবেন শোনার পর যদি কোনো জায়গায় সমস্যা থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ